আজকে তো আমাদের পাঠ্যপরিচয়ের প্রথম অধ্যায় 1.4 এর যে অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো আমরা করব। পেজ নাম্বার 17 17 পাতা তাহলে আমরা বীজগণিতিক নিয়মও করতে পারি আর পাটিগণিতিক নিয়মও করতে পারি। আমি প্রথমে পাটিগণিতিক নিয়মে করি। মোট চাঁদা হচ্ছে কত? মোট চাঁদা হচ্ছে 5,15,205। 5,15,205 কিভাবে চাঁদাটা তুলেছে? মানে সদস্য সংখ্যা যতজন আছে চাঁদা দিচ্ছে সেই সদস্য সংখ্যা 5 হবে। তাহলে তাতে সদস্য সংখ্যা হবে কত করে দিচ্ছে? সদস্য সংখ্যার 5 গুণ। প্রত্যেকে দেয় কত? প্রত্যেকে দেয় সদস্য সংখ্যার 5 গুণ। সদস্য সংখ্যা 1 জন, তার 5 গুণ 5 দিয়ে গুণ, মানে 5x টাকা। মানে কত? 1 জন দিচ্ছে 5x, 1 জন দেবে 5x2।
ভাবতে পায় এভাবেও আমরা বীজগাণিতিক পদ্ধতিতে ক্লাবের সদস্য সংখ্যা বার করতে পারব। আশা করি বুঝতে পারছ। এরপর একটা দেখো, তেরোটা আছে, বাগানের মালিক মোট 1080টি কমলা লেবু পেড়েছে। এই কমলা লেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যা সমান কমলা লেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখুন। তাহলে প্রতিটি ঝুড়ির সংখ্যা সমান কমলা লেবু রাখতে গিয়ে যদি 9টি কমলা লেবু কম পড়ে, 9টি আমার শর্টেজ হচ্ছে। 9টি আম দিলে আমার যতগুলি ঝুড়ি আছে সেই সমান সংখ্যক কমলা লেবু আমার রাখা হয়ে যাবে। সেক্ষেত্রে সমস্যাটা কি দাঁড়ালো, ঝুড়ির সংখ্যা সমান কি হবে, প্রথম করব প্রতিটি ঝুড়ির সংখ্যা সমান কমলা লেবু রাখা হয়ে যাবে। এই হলো, এটাকেও ঠিক আগের পদ্ধতিতে করতে পারো। অতএব সামান্য জানা হয়ে গেল, এভাবে তোমরা পরের সাথে করবে। এরপর একটা দেখো, চোদ্দটা কি আছে, এটাতে আছে বকুলতলা একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তার ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে নির্ণয় করতে হবে। এটাও ঠিক 12টার মতো, সেটা কি করবেন, লোক সংখ্যা বার করতে গেলে 12,375 55 দিয়ে ভাগ করে যে ভাগ করতে হবে সেটা বর্গমূল করলেই তোমরা বার করতে পারবে। তাই এটা আমরা করছি না, ঠিক যেহেতু 12টার মতো আমরা করে দেখাতে হবে। পরের একটা দেখো, চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখো। তাহলে 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে তাদের লসাগু। তাহলে 12, 18, 30 এর লসাগু করব, ছয় তিন থেকে নয় তিন পাঁচ কত হবে 2 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
পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে? 180 পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ হলে পাঁচ দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে আমার চেয়েছে চার অঙ্কে, আমার সংখ্যা দাঁড়িয়েছে তিন অঙ্কে। চার অঙ্কে তো পূর্ণবর্গ সংখ্যা বৃহত্তর পূর্ণবর্গ সংখ্যা করতে হলে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে বার করতে হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে গেলে 900 × 4 এক দিয়ে গুণ করলে এক দিয়ে পূর্ণবর্গ সংখ্যা, এক দিয়ে গুণ করলে সেই 900 বেরোবে, চার দিয়ে গুণ হচ্ছে 3600। চারের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16 হচ্ছে 9, 9 × 9 = 81। 9 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, 944 + 0। সেক্ষেত্রে আমার বের হচ্ছে 2 4 পাঁচ অঙ্কের সংখ্যা। তাহলে পাঁচ অঙ্কের সংখ্যা আমার চাইনি, আমার চেয়েছে চার অঙ্কে। তাহলে এই চার অঙ্কে হচ্ছে 8100। তাহলে এটাই হচ্ছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, যেটা 12, 18 এবং 30 দ্বারা, 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, সরি, নির্ণয় চার অঙ্কে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 8100। নির্ণয় চার অঙ্কে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 8100, যা 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য, যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই হল বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা চার অঙ্কের, যেটা 12, 18 এবং 30 দ্বারা ভাগ করে মিলে যাবে। আশা করি বুঝতে পারছি এর পরেরটা দেখা। পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা 8, 15, 20 দ্বারা বিভাজ্য হয়? তাহলে আমি প্রথমেই বলেছি 8 যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা বার করতে গেলে, ক্ষুদ্রতম হোক বৃহত্তম হোক, প্রথমে আমাকে বিভাজ্য সংখ্যা বার করতে গেলে বলে মোটামুটি ওই সংখ্যাগুলি লসাগু বার করতে হবে। তাহলে 8, 15, 20 আর 15, 20, 25 এইটাকে লসাগু করবো। 2 × 4 = 8, 15 + 20 = 25, 5 × 5 = 10, 5 × 5 = 25, আবার 2 × 4 = 3, 1 = 5, 2 × 5 =
আজকে এই পর্যন্ত থাকছে, আবার পরে।